بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المبين أعوذ بالله من الشيطان الرجيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. إلى آخر الآيات. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মন্ডপুর আলমিনের জন্য যার অগণিত সৃষ্টির মধ্যে অসংখ্য সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট সৃষ্টি তথা সকল মাখলুকাত করে আমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তার ইবাদত করার সমাধি প্রদান করেছেন, তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অথবা আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করার পর মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠানোর পর যুগে যুগে কালে কালে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাষায় নবী ও রসুল এবং তার কিতাব প্রেরণ করেছেন। এই জন্য যে মানুষ জাতি এবং জীব জাতি যে দুটি জাতিকে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার বলে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে আমা খলক করে জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে এবং কিতাবের মাধ্যমে আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, সেই সমস্ত নবী এবং রাসূলদের উপরে শান্তি ছাড়া বর্ষিত হোক। খুসুসান আখির নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পবিত্র কোরআনের সূরা নম্বর 2 আয়াত নম্বর 255 বিখ্যাত আয়াত এবং প্রায় সকলের জানা আয়াত আমি পাঠ করেছি। সেই আয়াতটিকে কেন্দ্র করে একটি শানিবিদুর এবং মর্যাদার কথা যেটা পবিত্র কোরআনে এসেছে এবং হাদিসের মধ্যে বলা হয়েছে সেটাকে কেন্দ্র করে আজ মাত্রা শেষ করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তাওফীকুল্লাহ বিল্লাহ রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিক নির্দেশনা করেছেন। পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে পূর্বের যত
নবী এবং রসুলদের কাছে গ্রন্থ প্রেরণ করা হয়েছিল সেগুলোকে স্বীকার করা হয়েছে, আর তার স্বীকৃতি প্রদান করার পর এটাও ঘোষণা করা হয়েছে যে এই পবিত্র কোরআন হল চূড়ান্ত গ্রন্থ। এরপরে যেহেতু কিয়ামত পর্যন্ত কোনো নবী এবং রসুল আসবেন না, সেহেতু আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে কোনো কিতাবও আসবে না। আল্লাহ সুবহানাহু তাআলা যেমন চূড়ান্ত নবী হিসাবে বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বড় চূড়ান্তভাবে চূড়ান্ত কিতাব তিনি অবতীর্ণ করেছেন পবিত্র কুরআন হিসাবে, যার দায়িত্ব, যার হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলা নিজে নিয়েছেন, যার জন্য দেখা যায় যে এখন প্রায় 450 বছর অতিক্রম হয়ে যাবার পরেও পবিত্র কুরআনের মধ্যে কোনো হরফে কোনো জের কোনো জবার কোনো পেশ কোনো নুকতার মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কুরআন অবতীর্ণ হয়েছিল, যেভাবে তিনি পাঠ করতেন, যেভাবে সাহাবায়ে কেরামগুলো পাঠ করতেন, সেইভাবেই গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে, সেইভাবে এখনো পাঠ করে যাচ্ছে বিশ্বের মুসলিমগণ। তথা সবচেয়ে বেশি পাঠ করা হচ্ছে পবিত্র কুরআন। কিন্তু এই পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, নিষেধ করেছেন, অতঃপর তিনি মুসলিমদেরকে শিক্ষা দিয়েছে তাওহীদের বাণী। তাওহীদ কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় হিসেবে কিন্তু যে আয়াত দান করেছে সেটা হচ্ছে আয়াতুল কুরসি। তো এই আয়াতুল কুরসির মর্যাদা অনেক রয়েছে। আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করে তার সম্পর্কে হাদিসের মধ্যে মর্যাদার কথা এসেছে। আয়াতুল কুরসি যে বাড়িতে পাঠ করা হয় সেই বাড়ির কথা বলা হয়েছে। আর আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস পরিচয় লুকিয়ে আছে, সমস্ত শিরক থেকে মুক্ত করার জন্য আয়াতুল কুরসি যথেষ্ট, যদি মানুষ তার অর্থ জানে। তো এই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বলা যেতে পারে যে প্রত্যেক ফরজ নামাজের পরে মাসত্ব যে ফরজ নামাজ পড়া হয় আপনার হজর জোহর আসর মাগরিব এবং ইশা, প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু জিকির আজকার রয়েছে, সেই জিকির আজকারগুলোর পরে আপনার জিকির আজকারের শেষের দিকে আয়াতুল কুরসি পাঠ করতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং তিনি একথা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ কেবলমাত্র বাধা তার মৃত্যু। সেই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতের সুখ শান্তি লাভ করতে পারবে, তাকে সিজদিনের জায়গায় এনে এনে রাখা হবে, ভালো আমলকারীদের গণনায় সে আসবে। এবং যেহেতু হিসাব নিকাশ চূড়ান্ত, কিয়ামতের দিন হিসাব নিকাশ চূড়ান্ত হওয়ার পরেই কেউ জান্নাতে প্রবেশ করবে, কিন্তু মুমিনদের আত্মা এবং শহীদদের আত্মাকে, ভালো আমলকারীদের আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের পাশে যে গাছ আছে সেখানে, আরশের মধ্যে সেখানে সবুজ রঙের পাখির মধ্যে তাদেরকে ভরে দেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত তারা সেখানেই বিচরণ করতে থাকবে, জান্নাতের সুখ শান্তি তারা লাভ করতে থাকবে। তো যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করে তার বাধা হচ্ছে জান্নাতে প্রবেশ করা, কেবলমাত্র তার মৃত্যু। তার মৃত্যুর হওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তি জান্নাতে সুখ শান্তি অনুভব করতে থাকবে। এটা একটা গেল ফজিলতের কথা। এবারে সহিহ বুখারি হাদিস নম্বর 3375 সেখানে একটি ঘটনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাকাত বা ফিতরার মাল আদায় করাতেন, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন যে তোমার বাড়িতে এগুলোকে রাখো এবং তুমি এর সংরক্ষণ করবে। তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো যে তুমি এই বাড়ির তোমার এই যে জাকাতের যে মালগুলো রয়েছে এটা সংরক্ষণের দায়িত্ব তোমার উপরে রইল, তুমি হচ্ছে তোমার এটা হচ্ছে তুমি দরওয়ান। তো তিনি রাতের বেলা পাহারা দিতে লাগলেন, হঠাৎ দেখা গেল একটা চোর সেটাকে চুরি করার চেষ্টা করছে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে ফেললেন। ধরে ফেলার সঙ্গে সঙ্গে সে খুব অন্যায় বিনয় করতে থাকলে তাকে কিছু চিনতে পারছে না, কোন ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, আশপাশে কেউ প্রতিবেশী না বা কোনো চেনা মুখ এমন কোনো ব্যক্তি না। তো সেই ব্যক্তি অনেক অন্যায় বিনয় করলো, অনেক কিছু ভুল স্বীকার করলো যে আমাকে ক্ষমা করে দিন, এরপর কোনোদিন আমি চুরি করবো না, খুব মুসিবতে পড়ে খুব অভাবের কারণে আমি চুরি করি। তো তাকে ছেড়ে দিলে সে চলে গেল। দ্বিতীয় রাত্রে তো যখন তিনি পাহারা দিচ্ছেন দেখা গেল আবার সে চুরি করার প্রচেষ্টা করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে ফেললেন।
আবার তিনি ক্ষমা চাইতে লাগলেন। তো আবু হুরায়রা জন্য তারা এক্ষেত্রে বললেন যে তোমাকে গতকালকে ছেড়ে দিয়েছি কিন্তু আজকে আর তো আমি তোমাকে ছাড়ছি না, কারণ গতকালকে তুমি আমার সাথে ওয়াদা করেছিলে যে আর তুমি চুরি করতে আসবে না। তো সেই ব্যক্তি তার পায়ে পড়লেন, তার কাছে ক্ষমা চাইলেন, তাকে ছেড়ে দিলেন। তৃতীয় রাত্রে তো যখন দেখলেন তাকে ধরলেন এবং বললেন আজকে আমি তোমাকে ছাড়বো না, আজকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে তোমাকে নিয়ে যাবো, যেহেতু এটা বাইতুল মাল এবং এর দায়িত্ব আমাকে তিনি দিয়েছেন রক্ষণাবেক্ষণ করার। তো তখন সে শিক্ষা দিচ্ছে যে তোমার বাড়িতে চোর আসবে না, তোমার মাল চুরি হবে না, তুমি যদি প্রত্যেক রাত্রেবেলা পবিত্র কুরআনের সূরা বাকারা 295 নম্বর আয়াত আয়াতুল কুরসি পাঠ করো তাহলে তোমার বাড়িতে কোনোদিন চোর আসতে পারবে না। আমি তোমাকে এই শিক্ষাটা দিলাম ফলে আমাকে তুমি ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। অতঃপর সকাল যখন হল, সকালবেলা তিনি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছুটে আসলেন। এসে তিনি গত দুই রাতের কথা এবং তৃতীয় রাতে যে সে শিক্ষা দিয়েছে আয়াতুল কুরসি পাঠ করতে সেটা তিনি বললেন। এই ঘটনা শুনে শুনে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন এবং বললেন যে তোমাকে সেটা শিক্ষা দিয়েছে সে সত্য বলেছে কিন্তু সে হচ্ছে চরম মিথ্যাবাদী, সে শিক্ষাটা দিয়েছে যথেষ্ট, আয়াতুল কুরসি পাঠ করতে বলা হয়েছে যে চোর আসবে না, তোমার জন্য পাহারাটা নিযুক্ত হবে, কিন্তু সে যে বলেছে সে ব্যক্তিটা ছিল শয়তান, সে ছিল ইবলিস। তো শয়তান সমস্ত কিছু জানে, ইবলিস যেহেতু সে ফেরেশতাদের মধ্যে সামিল ছিল একটা ভুল করার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলার আদেশে কেবলমাত্র আদমকে সিজদা না করা জরুরি এবং অহংকার করার জন্য যে আদমকে সৃষ্টি করেছেন মাটি হতে আর আমি হচ্ছি জিন জাতি, আমাকে সৃষ্টি করেছেন আগুন হতে আর আগুনের আপনার শক্তি হচ্ছে যে সে আগুন সে মাটিকে খেয়ে ফেলে, অতএব আমি ওকে চিন্তা করবো না, এই অহংকার করার জন্য এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার আদেশকে অমান্য করার জন্য সে অভিশপ্ত হয়েছে, তাকে বিতাড়িত করা হয়েছে। তো শয়তানের কাছে কিন্তু সমস্ত জ্ঞান আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন যে সে যথেষ্ট শিক্ষা দিয়েছে, যে বাড়িতে রাতের বেলা আয়াতুল কুরসি পাঠ করা হয় এবং আয়াতুল কুরসি পাঠ করে দরজা বন্ধ করা হয় সেই বাড়িতে চোরের দ্বারা কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কিন্তু আজকাল আমরা কি করি, আজকাল আমরা মোবাইল দেখতে দেখতে অধিকাংশ বাড়িতে মোবাইলে সিরিয়াল দেখতে দেখতে গান গান দেখতে দেখতে আপনার বিভিন্ন নাটক দেখতে দেখতে খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি, অথচ আপনার শয়নের পূর্বে 100 আয়াত বলা হয়েছে যে শয়নের পূর্বে 100 আয়াত যে বাড়িতে পাঠ করা হয় সেই বাড়িতে হচ্ছে সবচেয়ে উত্তম বাড়ি। শয়নের পূর্বে অনেক কিছু আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমাতেন না, এশার নামাজের পরে যতক্ষণ পর্যন্ত তিনি দুটি সূরা পাঠ না করতেন, সূরা সেজদা এবং সূরা মুলক, এই দুটি সূরা যতক্ষণ পর্যন্ত পাঠ না করতেন ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না। আরও রয়েছে আপনার সূরা কুইয়া ইয়োর কাফিরুন, গত সপ্তাহে বর্ণনা করা হলো যে সূরা কাফিরুন 4 বার পাঠ করতেন, সূরা ইখলাস 3 বার, সূরা খালাক 3 বার এবং সূরা নাস 3 বার করে পাঠ করা হবে। তারপরে আপনার ঘু দিয়ে সমস্ত গায়ে মাথায় বুলিয়ে নিয়ে সমস্ত ধরনের আপনার খারাপি থেকে আপনি হেফাজত থাকবেন, তারপরে শুন। কিন্তু এখানে আল্লাহর নাম নিয়ে কজন শয়ন করে, কোরআন পাঠ করা হয় কোন বাড়িতে, শয়নের আগে যদি আপনার তালাশ করা হয় গুড়ি গুড়ি করে তালাশ করা হয় তাহলে সেরকম বাড়ি মনে হয় পাওয়া যাবে না। আল্লাহর নাম নিয়ে ছুটছেন, আল্লাহর নাম নিয়ে উঠতে হবে, এটা কয়জন করে, নিজেদের ছেলে মেয়েদের তারা শিক্ষা দেয়। তো আয়াতুল কুরসির ফজিলত অনেক রয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানার জন্য আয়াতুল কুরসি হচ্ছে সবচাইতে উত্তম ব্যবস্থা। আর আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে সবচাইতে বড় সবচাইতে মান সম্মানের আয়াত, সবচাইতে বড় আয়াত বলা হয়েছে, কিন্তু সংখ্যা দিক দিয়ে দেখতে গেলে পরে দেখা যাবে সূরা বাকারার আয়াত নম্বর 282 যেটা আপনার লেনদেন ধার দেনা লিপিবদ্ধ করার জন্য এসেছে, ইয়া ইউহাল্লাযিনা আমানু ইযা তাদায়ায়তুম বিদায়নিন ওয়া আয়াতটা হচ্ছে সবচাইতে বড় আকারের দিক থেকে কিন্তু মর্যাদার দিক থেকে সবচাইতে উত্তম সবচেয়ে বড় আয়াত বলা হয়েছে আয়াতুল কুরসিকে। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাগুণ রয়েছে, তার ক্ষমতার বহিঃপ্রকাশ রয়েছে। তো আয়াতুল কুরসি প্রত্যেক রাতেতে পাঠ করা দরকার উচ্চস্বরে, তারপরে দরজা জানালা বন্ধ করেন,
আয়াতের কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করা দরকার, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতের কুরসি পাঠ করে কেবলমাত্র বাধা জান্নাতে প্রবেশ করতে তার মৃত্যু, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। তো আয়াতুল কুরসির অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলছেন এখানে একটা পাঠ করার পূর্বে আপনাদের জানতে হবে, আমি যেহেতু গত সপ্তাহে বলেছি যে আরবি এবং বাংলা উচ্চারণের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। প্রত্যেকটা বিষয়ে জানতে হবে যে আরবি আমি জানি না কিন্তু আমাকে শিক্ষার চেষ্টা করতে হবে। আপনি যেটা জানেন না তার কারণে আপনার ক্ষমাপ্রাপ্ত হতে পারেন, কিন্তু না জেনে আপনি জানার চেষ্টা করবেন আর আমল করবেন, না জেনে আপনি আপনি উচ্চারণকে সঠিক করার চেষ্টা করবেন না ভুল উচ্চারণ করে যাবেন, এটা কিন্তু গৃহীত হবে না। আপনি নামাজের দোয়া জানেন না বলে আপনি জানার চেষ্টা করবেন না, সবাই যেমন করছে তেমন নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে না। যদি জানার চেষ্টা করে তার সঙ্গে সঙ্গে নামাজও পড়ছেন, জানেন না একটা করে শিখছেন নামাজের মধ্যে পড়ছেন, আপনার নামাজ কবুল হবে, গ্রহণযোগ্য হবে, কিন্তু আপনি চেষ্টাই করেন না যেমন সবাই করে তেমন শুধু আপনি হাত পা নাড়েন, আপনার নামাজ গৃহীত হবে না। অতএব আপনাকে প্রত্যেকটা বিষয়ে কোরআনের আয়াতগুলো মুখস্থ করতে হবে সহি মাখরাজের সঙ্গে, সঠিক উচ্চারণের সঙ্গে আপনাকে সেটা মুখস্থ করার চেষ্টা করতে হবে। কারণ একবার যদি আপনার ভুল মুখস্থ হয়ে যায়, একবার আপনার ভুল মুখস্থ হয়ে গেলে পরে সেটাকে সঠিক করার অনেক কষ্টের ব্যাপার, অসম্ভব ব্যাপার প্রায়। আপনার যে ভুল উচ্চারণ হয়ে গেলে সেটা যখন বারংবার আপনি সঠিক করার চেষ্টা করবেন দেখবেন যে সেই আগেরটা উচ্চারণটা হয়ে আসছে। অতএব চেষ্টা করতে হবে সঠিকভাবে উচ্চারণ করে সেটাকে মুখস্থ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম, এই যে শব্দটা অনেকে বলে যে আপনার ইসমে আজম, অমুক ব্যক্তিরা যেন কোনো ক্ষতি সাধন করা যায় না, অমুক ব্যক্তিরা যেন আপনার কি ইম জানে শিবলি ইম না কি ইম সব বলা হয়, অনেক কিছু বলে মানুষ এই জাদুকররা অনেক কিছু নাম দিয়েছে। তো সবথেকে মর্যাদাপূর্ণ এই যে আয়াতের যে শব্দ আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম, এই শব্দ দুটি পবিত্র কোরআনে দুই জায়গায় এসেছে। এক তো হয়ে এসেছে প্রথমে সূরা বাকারা 215 নম্বর আয়াত, যেটা আয়াতুল কুরসি, আর দ্বিতীয়ত এসেছে আপনার সূরা আল ইমরানের শুরুর দিকে। এটাকে বলা হয় ইসমে আজম। তো ইসমে আজম পাঠ করার পরে যদি কেউ মিথ্যাবাদী না হয়, যদি কেউ ভারী পাপী না হয়, কাবিরা গুনাহগার না হয়, তাহলে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন যারা এই ইসমে আজম বা এই দুটি শব্দ সবসময় উচ্চারণ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আল্লাহ, আল্লাহ হচ্ছেন তিনি, লা ইলাহা ইল্লাহু, কোনো ইলাহা নেই, কোনো ঈশ্বর নেই, কোনো পূজার যোগ্য, আরাধনার যোগ্য, উপাসনার যোগ্য কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। তার পরিচয় কি? তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীবী, যার মৃত্যু নেই। আর আমরা সবাই কি বলি, এই কাইয়ুম শব্দের একটা বিশেষ অর্থ আছে, বিশেষ বরত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নাম আছে যে নাম দ্বারা মানুষকে ডাকা জায়েজ নয়। নাম আব্দুল কাইয়ুম আমরা বলি কাইয়ুম, এটা আল্লাহর গুণাগুণের সঙ্গে তাকে শরীর করা হয়ে গেছে, যে ব্যক্তি তাকে ডাকবে সে গুণাগার হবে। আর যে ডাকটা শ্রবণ করছে তাকে বলা উচিত তুমি আমাকে আব্দুল কাইয়ুম বলবে, আব্দুল কাইয়ুম নয়, নজর তার নামটাকে পরিবর্তন করে দিতে হবে। নাম আব্দুর রহমান, তাকে তার ডাকা হচ্ছে রহমান বলে, নাম আব্দুর রহিম, ডাকা হচ্ছে রহিম বলে। বিরাট গুণার কাজ, বিরাট গুণার কাজ, যে ব্যক্তি আমল করছে ডাকছে কাইয়ুম বলে, রহমান বলে, রহিম বলে, সে যেমন গুণাগার হচ্ছে মানুষকে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাগুণেতে ভূষিত করে দিচ্ছে, অনুরূপ যে ব্যক্তির নাম সেটা সে যদি বারবার মাস শুনেও মানুষকে না বলে আমাকে সম্পূর্ণ নাম ধরে ডাকবে, হচ্ছে তার নামটাকে পরিবর্তন করে দেওয়া উচিত। গুণা হতে বাঁচার জন্য, মানুষকে গুণাগার করার জন্য বা নিজে গুণা থেকে বাঁচার জন্য তার নামটাকে পরিবর্তন করে দিতে হবে। ওই আব্দুল কাইয়ুম, আব্দুর রহমান, আব্দুর রহিম আজকাল যুগে চলবে না, কারণ যদি আপনি সম্পূর্ণ নাম নিয়ে ডাকতে পারেন তাহলে ভালো, অসুবিধা নাই, কিন্তু সম্পূর্ণ নাম নিয়ে কজন ডাকে? ওই কাইয়ুম ভাই এখানে আছে, ওই রহমান ভাই আছে, রহিম ভাই আছে, কে বলে আব্দুল কাইয়ুম, কে বলে রহমান ভাই, রহিম ভাই, আব্দুর রহমান, আব্দুর রহিম, কে বলে? মানুষ তো আজকে বড় বড় নামকে ছোট ছোট করে ডাকে, বিকৃত করে ডাকে। তো এরা আব্দুর রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুর রহিম বলবে না কি করে? আব্দুর রাজ্জাক,
বলবেটা কি করে? সোজা বলে দিল, রাজাক রুজি দাতা, ও রুজি দাতা আপনার, ও বিশ্বের রুজি দাতা নাকি? অতএব সাবধান, এই নামগুলো যাদের আছে তাদেরকে যদি মানুষ শুধু আল্লাহর গুণবচক নাম সম্পূর্ণ না নিয়ে ডাকে তাদের মানা করতে হবে। যদি মানা করা সম্ভব নয় নামটাকে পরিবর্তন করতে হবে, গুণাগার হয়ে যাবে কিন্তু। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নাম পরিবর্তন করে দিতে, বড় বড় মানুষ যারা লজ্জা বোধ করে, লজ্জা নামটা পরিবর্তন করবে, করতে হবে না, গুণাগার আপনি। তারপরে আপনার অনেকে দেখবেন ওই যে সিনেমার অনেকে ডাইরেক্ট বলার শাহেনশাহ, শাহেনশাহ, শাহেনশাহ মানে হচ্ছে রাজাধিরাজ, রাজার রাজা, রাজার রাজা, রাজার রাজা, যার শেষ কোনো নাই, সবচাইতে বড় রাজা সেটা আল্লাহ ছাড়া কে? যে ব্যক্তির নাম হবে শাহেনশাহ, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি বিচার দৃষ্টিতে সমগ্র কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে সেই ব্যক্তি, সবচাইতে বড় সাজা প্রাপ্ত হবে সেই ব্যক্তি। আর যে নাম রেখেছে সে কি ছাড় পাবে নাকি? যার নাম সে যদি ওইভাবে গুণাগার হয় শাস্তি পায়, যে নামটা রেখেছে যে পিতা মাতা তারা কি ছাড় পাবে নাকি? ছাড় পাবে না। অতএব অনেক কিছু বুঝে শুনে তবে পা বাড়াতে হয়, শুধু আরবি শব্দ ভালো নাম আল্লাহর গুণবচক নাম রেখে দিলাম, যদি মানুষ পুরো নাম নিয়ে ডাকতে না পারে তাহলে সেই নামটাকে পরিবর্তন করতে হবে, সেই নাম তুলে ফেলে দিতে হবে, নতুন নাম দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন চিরস্থায়ী চিরঞ্জীবী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তন্দ্রা যে মানুষ কাজ করতে করতে বা যে কোনো প্রাণী একটা ঘুমের আসে যে আসে ঘুমের আগে আসে, দেখবেন যে অনেক মানুষের ঘুম হচ্ছে না কিন্তু বসে বসে চলে যাচ্ছে, তন্দ্রা যাকে বলে তন্দ্রা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পর্শ করতে পারে না তন্দ্রাও, তিনি ঘুমন না, তিনি নিদ্রিত হন না, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদে, সমস্ত আসমান এবং জমিনটা হচ্ছে তারই রাজত্ব, অন্য কারো রাজত্ব নয়, অন্য কোনো পীরের, অন্য কোনো গাছপালার, কোনো প্রতিমার, কোনো দেবতার, কারোরই রাজত্ব নয়, সমস্ত রাজত্ব সমস্ত কিছুকে তিনি কন্ট্রোল করছেন। আর সেই কন্ট্রোল করতে গিয়ে, সেই রক্ষণাবেক্ষণ করতে গিয়ে, দেখাশোনা করতে গিয়ে তিনি ব্যতিব্যস্ত হন না, তিনি হাঁপিয়ে যান না, তিনি সব সময় তীক্ষ্ণ দৃষ্টিতে তার রক্ষণাবেক্ষণ করছেন, সেগুলো করতে গিয়ে তার তন্দ্রা আসে না, নিদ্রা তাকে স্পর্শ করে তন্দ্রা পর্যন্ত তাকে স্পর্শ করতে পারে না। যারা আজকে দাবি করে যে তোমরা আমাদের অনুসরণ করো, কাল কিয়ামতের দিনে আমি তোমাদের সাক্ষী মানে সুপারিশ করবো, অমুক পীর তোমাদের সুপারিশ করবে, ওই পীরের দালান ধরে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন কে আছে, কোন সে ব্যক্তি, কোন সে ব্যক্তি যে আমার বিনা অনুমতিতে আমার কাছে সুপারিশ করতে পারে, কে সে আমি দেখতে চাই তাকে। যদি মানুষ বোঝে তবেই তো, মানুষ ওই বাড়িতে টাঙিয়ে রেখেছে একজন প্রতি নাম নিজেও মনে নেই, নিজে মুখস্থ নাই, নামাজের পরেও পড়ে না, আর আমলে নেই সেটা অর্থ জানার চেষ্টা করে না, ওই জন্য শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন সে ব্যক্তি যে আমার কাছে সুপারিশ করবে আমার বিনা অনুমতিতে, ইয়ালাম মা বাইনা আইদিহিম ওয়া খালফহুম, অনেকে দাবি করে যে আমি ভবিষ্যতের কথা বলতে পারি, আমি পূর্বে কি হয়েছে সব বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে গততে যা হয়ে গেছে এবং আগামীতে যা ঘটবে একমাত্র তার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, এছাড়া আর কারোর কাছে নাই। ইয়ালাম মা বাইনা আইদিহিম ওয়া খালফহুম, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞান, যে ইলম, তিনি তার চাইতে বড় জ্ঞানী, তার চাইতে বড় জানেওয়ালা নেই, তবে তার থেকে তিনি জ্ঞান যাদেরকে বিতরণ করেছেন সামান্য তারা কিছু জানে, যাদেরকে অনুদান দিয়েছেন আর সেই জ্ঞানকে অর্জন করতে হয়, সেই জ্ঞান বাড়িতে বসে বসে পাওয়া যায় না, সেই জ্ঞান আপনার বাড়িতে বসে বসে মোবাইলে বসে বসে কিছু কিতাব পাঠ করলাম সেখানে পাওয়া যায় না, অর্জন করতে হয়, তার জন্য প্রচেষ্টা করতে হয়। যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারা বলে ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর নারী সকলের উপরে দিনের ইলম অর্জন করা হচ্ছে ফরজ, ফরজ করে দিয়েছেন তিনি। আর আজকে জ্ঞান অর্জন না করে অনেকে আবার অনেক বড় বড় মুক্তি হয়ে গেছে, ইমাম হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে,
বড় বড় বক্তা হয়ে গিয়েছে। তো ইলমকে অর্জন করতে হবে, ইলম অর্জনের অনেক রকম মর্যাদা রয়েছে। যেহেতু নবী এবং রসুলরা কোনো ধরনের ওয়ারিসান ছেড়ে যায় না, ধন সম্পত্তি কিছু ছেড়ে যান না, তারা নবী প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা রসুল যেটা ছেড়ে গিয়েছেন, তারপরে ইলম ছেড়ে গিয়েছেন, জ্ঞান ছেড়ে গিয়েছেন, যার জন্যে আলেমদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। তারা আম্বিয়াদের ওয়ারিস, অর্থাৎ তাদের নবীরা জ্ঞান ছেড়ে গিয়েছে, এরাও জ্ঞান অর্জন করেছে, তাই জ্ঞানের ওয়ারিস এরা, নবীর ওয়ারিস, জ্ঞানের ওয়ারিস, দিনের জ্ঞানের ওয়ারিস। তো জ্ঞানকে অর্জন করতে হবে, জ্ঞান অর্জনের পথে যারা যায় তাদের জন্য ফেরেশতা তাদের পদক বিছিয়ে দেয়। আজকে তো বলা হয় যে এটা হচ্ছে আপনার ভিক্ষারীর দিন ইসলাম শিখতে শিখতে এসে বলেছে দোয়া ও ভিক্ষারীকে শিখতে দেবে। আরে আপনার ছেলেকে কে বলেছে যে আপনার ছেলে মাদ্রাসায় পড়ে আলিম হয়ে হাফিজ হয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ওই পড়ে পড়ে এ করবে, শিরিক করে বিরাজ করে সে শিক্ষা অর্জন করবে, সে পেটকে চালনা করবে, কেননা সে সে ব্যবসা করতে পারে না, সে অন্য কাজ করতে পারে না, চাকরি বাকরি করতে পারে না। কিন্তু আজকে সমাজের মধ্যে হয়ে গেছে আলিম মানে মাদ্রাসা থেকে বেরোলো মানে সে একটা নতুন মাদ্রাসা খুলে দিল, মাদ্রাসা থেকে বেরোলো মানে সে তাবিজ মজলি নিয়ে বসে গেল, সিরকি তাবিজ মজলি নিয়ে বসে গেল, মাদ্রাসা থেকে বসে গেল মানে হয় সে মাদ্রাসায় পড়াবে না, সে মসজিদে ইমামতি করবে। তো আলিমরাও সব কিছু করতে পারে। আপনি সৌদি আরবের বুকে চলে যান, ওখানে একটা পুলিশ থেকে শুরু করে উকিল থেকে জজ থেকে যা কিছু কর্মচারী নিয়োগ করা আছে সবাই আলিম, সবাই কোরআন হাদিসের জ্ঞান রাখে। কারণ এই যে শব্দ মাদ্রাসা, মাদ্রাসা মানে হচ্ছে আরবি শব্দ বিদ্যালয়, আপনার বাংলা শব্দ বিদ্যালয়, আরবি শব্দ মাদ্রাসা, যাকে বলা হয় মাদ্রাসা তাকেই বলা হয় বিদ্যালয়, শব্দের হেরফে, শব্দের হেরফে। তো সেখানের বিদ্যালয়গুলোতে দিন ইসলাম শেখা কম্পালসারি করে দেওয়া হয়েছে, তুমি উকিল হবে, ডাক্তার হবে, জজ হবে, আপনার যা তো বড় বড় পোস্ট আছে সব কিছু হতে পারে, কিন্তু দিন ইসলাম প্রথম শিক্ষা করতে হবে। কিন্তু আমাদের এখানে সেই ব্যবস্থা নাই, যেখানে সরকারি প্রতিষ্ঠান হোক, সরকারি স্কুল, ইউনিভার্সিটি, কলেজ হোক, বা বেসরকারি এখন যে ব্যবসার জন্য খুলে দেওয়া হয়েছে সেগুলো হোক, কোথাও ইসলাম শিক্ষা দেওয়া হয় না। যার জন্য ইসলাম শিক্ষা দেওয়ার জন্য পৃথকভাবে মাদ্রাসা নাম দিয়ে শিক্ষা দিয়ে দিতে হচ্ছে কোরআন এবং হাদিসে। তো জ্ঞানকে অর্জন করতে হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই প্রদান করেন, যাদের ইচ্ছা তিনি করেন তাদেরকে তিনি জ্ঞান দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শরীক নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত পৃথিবী আসমান জমিন রক্ষণাবেক্ষণ করতে তিনি কোনোদিন হাঁপিয়ে যান না, তাকে তন্দ্রা স্পর্শ করে না, আর তার সমকক্ষ কোনো কিছুই নাই পৃথিবীতে, কোনো এমন ব্যক্তি নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করে কাল কিয়ামতের দিনেতে। এমনকি কাল কিয়ামতের দিনেতে যখন সমস্ত বড় বড় নবী এবং রসুলগণ নিজেরা সারেন্ডার হয়ে যাবে যে আমরা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, আমি অমুক ভুল করেছিলাম, অন্য নবী বলবেন আমি অমুক ভুল করেছিলাম, শেষে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সকলকে পাঠিয়ে দেওয়া হবে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামও চিন্তায় পড়ে যাবেন কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাকে অনুমতি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন হে মোহাম্মদ তুমি মাথা তোলো, তুমি বলো, তোমার কথা আজকে শোনা হবে। তাহলে সুপারিশের অধিকারী কে, সুপারিশ করতে পারবে কারা, ওই যে পীর বাবারা যারা গাঁজা খায় তারা, যারা সর্বসময় গাঁজায় কান দিচ্ছে, হারাবে কান দিচ্ছে, তারা আপনার জন্য সুপারিশ করবে, তা আমাদের জন্য সুপারিশ করবে, এই আকিদা যারা পোষণ করবে তারাই কাফের হয়ে যাবে। আরো কিছু ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করতে পারবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অনুমতি দেবেন তবে তারা সুপারিশ করতে পারবে। আর যারা মানুষকে শিরকের মধ্যে জড়িয়েছে, নিজেরা সিজদা নিয়েছে, অপরকে সিজদা দিয়েছে, আল্লাহ ব্যতীত তারা নিজেদেরকে একদম আল্লাহ সমকক্ষ করে নিয়েছে, আর মানুষ কিছু তাদেরকে আল্লাহ সমকক্ষ করে দেয়, তারা শিরক আকবরের মধ্যে জড়িত, এরা তো সুপারিশ পাবার অধিকারী নয়, বরং চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিক জ্ঞান আমাদেরকে দান করেন, শিরকের কাবিরা থেকে আমাদেরকে সুরক্ষা করেন, আর সঠিকভাবে
সঠিক জিনিসটাকে উচ্চারণ করার জন্য সুমতি প্রদান করে। আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল্লা ইবাদিহি বাদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। তারপর ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, এই কুরসি সম্পর্কে কয়জন জ্ঞান আছে? পবিত্র কোরআনের সূরা তাহাতে বলা হচ্ছে আল্লাহু আরশেস সামাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আরশের মধ্যে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি আসমান এবং সপ্ত আসমান সমস্ত আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে আছে। এখন মানুষের ধারণা হতে পারে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি যখন সমস্ত আসমান এবং জমিনের মধ্যে পরিবেষ্টিত করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব জায়গায় আছে। আমরা যে বড় বড় মরুভূমি, আমাদের এখানে রাজস্থানে মরুভূমি আছে, কিন্তু সেই মরুভূমি আরবের তুলনায় খুব কম। আপনার আরবের বুকেতে মরুভূমি পাওয়া যায় একদম 25-30 কিলোমিটার চলে যাবে, আশপাশে কোনো কিছুই দেখতে পাবেন না, শুধু বালি আর বালি, বালি আর বালি, ফাঁকা আর ফাঁকা, শূন্য শূন্য। তো ধরে নিই 25-30 কিলোমিটারের একটা মরুভূমি, সেই মরুভূমির মধ্যে যদি একটা মানুষের হাতের বালা পড়ে থাকে, 25-30 কিলোমিটারের মরুভূমির মধ্যে একটা বালা পড়ে আছে, সে কতটুকু জায়গা নিয়ে আসে? অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, সেই আরশের তুলনায় কুরসি হচ্ছে অতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের সব আরশের মধ্যে সমুন্নত রয়েছেন, আর তার কুরসিটা হচ্ছে তার, তিনি যে ক্ষমতা নিয়ে, তিনি যে তার কুদরতের দ্বারা তিনি পৃথিবী আসমান জমি সমস্তকে পরিচালনা করছেন, সেটা হচ্ছে কুরসি। আর সেই কুরসির হচ্ছে ওই অতটুকু সাইজ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে রয়েছেন, আর তিনি তার কুরসি পরিবেষ্টিত রয়েছে, তার ক্ষমতা, তার হিকমত, তার জ্ঞান, তার কুদরত পরিবেষ্টিত করে আছে সমস্ত আসমান এবং জমিনকে। সমস্ত আসমান এবং জমিন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অনেক জায়গায় বলেছেন আমি সৃষ্টি করেছি সপ্ত আসমান এবং সপ্ত জমিন। আর এখনো পৃথিবীর বিজ্ঞানীরা খবর লাগাবার চেষ্টা করছে যে পৃথিবী ছাড়া অন্য গ্রহের মধ্যে প্রাণ আছে কিনা, যাদেরকে ওই কি সব নাম দিচ্ছে, হ্যাঁ, অন্য গ্রহের প্রাণী পৃথিবীতে আক্রমণ করার চেষ্টা করছে, এই করছে, তাই করছে। অবশ্যই আছে অন্য গ্রহের মধ্যে, কারণ সূরা তালাকের আয়াত নম্বর 12-র মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে যে পৃথিবী ছাড়া অন্য গ্রহের মধ্যে কিছু প্রাণী আছে, এবং তাদের কাছে, তোমাদের কাছে যেমন জ্ঞান অবতীর্ণ হয়েছে, তোমাদের কাছে যেমন নবী এসেছে, তাদের কাছেও আল্লাহর জ্ঞান নবী এসেছে। তো সেটাও আগামীতে আবিষ্কার হবে ইনশাআল্লাহ, সেটাও আগামীতে আবিষ্কার হবে। এরা খোঁজ করতে করতে, তালাশ করতে করতে সেটাও আবিষ্কার করবে একদিন। তো 7 আসমান 7 জমিন রয়েছে, আর সমস্ত কিছুকে পরিবেশন করে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি। ওয়া লা ইয়াউদুহু হিফজুহু ওয়া হুওয়াল আলিয়্যুল আযীম, এই সমস্ত কিছু হিফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকে। তিনি হচ্ছেন অনেক মর্যাদাবান। তো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা আমরা তখনই রক্ষা করতে পারবো, তখনই সম্পূর্ণ মর্যাদা দিতে পারবো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে আমরা পালন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে আমাদের পালন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধাজ্ঞা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে আমরা পালন করতে পারি, আর সেই সঙ্গে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে পারি, আর তার শেষে আমরা আয়াতুল কুরসি পাঠ করতে পারি, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিলেন যে যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে পৌঁছে যাবে। আর এগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে, সঠিকভাবে উচ্চারণ করে তার অর্থ জানতে হবে। পবিত্র কোরআনের যেগুলো সুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর দ্বারা পাঠ করিয়েছেন, কিছু কিছু খাস সুরা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের সমস্ত সুরা নামাজের মধ্যে পাঠ করতেন না, নামাজের মধ্যে সব সুরা পাঠ করতেন না, কিছু কিছু খাস সুরা তিনি পাঠ করতেন, যাতে সব সময় সেগুলোর অর্থ, যেহেতু তারাও জানত আরবি ভাষা সাহাবায়ে কেরামদের, তাদের পেছনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে তারা নামাজ পড়তেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু খাস সুরা পাঠ করতেন, সেগুলোর অর্থ অনুধাবন হয়।
আপনার পাঁচ অক্ষর সালাতে ইমাম যে পাঠ করবে তার মধ্যে মাগরিব এসে এবং ফজরের কিরাত যে শোনানো হবে সেখানে খাস খাস সুরা, যেন মানুষ সেগুলো বুঝতে পারে, তার অর্থ অনুধাবন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যেন সবসময় মানুষের অন্তরে থাকে, জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় যেন মানুষের অন্তরে সবসময় ভেসে থাকে, এমন সুরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করতেন নামাজের মধ্যে। তো আমরা আজকে নামাজই পড়ি না, এবারে কয়েকটা সুরা যে মুখস্থ আছে সেগুলোকে মুখস্থ করার সঙ্গে সঙ্গে আমাদের তার অর্থ জানার চেষ্টা করতে হবে। এখন তো প্রত্যেকটা ভাষায়, পৃথিবীর প্রত্যেকটা ভাষায় কোরআন অনুবাদ হয়ে গিয়েছে। আজকে ছাড়েন আপনার বাড়িতে কোরআন নাই, আপনার অনুবাদ নাই, আপনি আপনার এখন প্রত্যেক জায়গায় ছেলেরা বসে সারাদিন গেম খেলছে, ওখানে আপনার কোরআনও পাওয়া যায়, হাদিসও পাওয়া যায়, সব পাওয়া যায়, আপনার পৃথিবীর যে কোনো ভাষায় অনুবাদিত কোরআন আপনি মোবাইলের মধ্যেও খুঁজবেন পাবেন। চেষ্টা করলে পরে ওই দাসের আড্ডায় বসে জুয়ানা খেলে পরে আপনার মোবাইলের মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। চেষ্টা যদি থাকে, প্রচেষ্টা যদি থাকে, সব কিছু করা যাবে, সব কিছু করতে সক্ষম। কিন্তু মানুষ প্রযুক্তির মাধ্যমে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে নিয়ামত দিয়েছেন, সে টিভি থেকে, রেডিও থেকে, টেপ রেকর্ডার থেকে, আজকের যুগের মোবাইল, আপনার ট্যাব থেকে, আপনার ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে, সমস্ত কিছু ব্যয় করছে কোন রাস্তায়? শয়তানের রাস্তায়। 99% মানুষ শয়তানের রাস্তায় বেশি ব্যস্ত, গেম খেলে অযথা সময়কে নষ্ট করছে, গান বাজনা শুনে অযথা সময়কে নষ্ট করছে, আপনার তাসের আড্ডায় বসে, জুয়ার আড্ডায় বসে, লুডোর আড্ডায় বসে, ধামের আড্ডায় বসে অযথা সময়কে নষ্ট করছে। যারা সময়কে নষ্ট করে, ইন্নাল মুবাদদিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আপনার টাকা পয়সা হোক আর সময় হোক, অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম গুণাগুণ আমি এটা বললাম, তো চেষ্টা করবেন সেই নাম গুণাগুণে যদি কারোর নাম থাকে, যদি আল্লাহকে ভয় করা হয় সেই নামটা পরিবর্তন করবেন, আল্লাহকে যদি ভয় করেন নামগুলো পরিবর্তন করবেন। আর যদি মনে হয় এটা ফালতু কথা, যাক আপনার ইমান আপনার সাথে যাবে। ওই আব্দুল কাইয়ুম, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল ওয়াহাব, এ নাম চলবে না। যদি মানুষ সম্পূর্ণ নাম না দিয়ে দিয়ে ডাকতে পারে, ও নাম রাখা চলবে না। আর যদি মানুষকে বারণ করতে পারেন, আপনি তার ডাকে সাড়া দেবেন, আব্দুল কাইয়ুম যতক্ষণ পর্যন্ত বলবেন কাইয়ুম, হ্যাঁ আপনি আল্লাহ হয়ে গেলেন নাকি, রহমান কি বলছি যাচ্ছি, আপনি কি আল্লাহর আল্লাহর গুণে ভূষিত হয়ে গেলেন নাকি। তো সত্য কথা বলে দিতে হবে, মানো না মানো তোমার ব্যাপার, আমল তোমার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সত্য অনুধাবন করার সুযোগ প্রদান করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ জানে টাকা পয়সা হাড়ির জোরে লিখে তো বের করেছিলেন, তো যারা এ করেছিলেন, অর্ডার করেছিলেন বা যেবার নিয়োগ করেছিলেন সেটাকে দিয়ে দেবেন। আর যারা কেউ হয়তো সামিল হতে পারেন, লজ্জা করবেন না, দান আপনার 1 টাকাও দান, 10 টাকাও দান, 100 টাকাও দান, আপনি করতে পারেন, শরীর হতে পারেন। الله اكبر الله اكبر